welcome to my channel, me and my daughter. আমি কঙ্কনা আজকে তোমাদের সাথে আমি কথা বলতে এসেছি কারণ আজকে আমার মার একটু শরীর খারাপ, তো তাই জন্যে আজকে আমি প্রথমে তোমাদেরকে একটা মানে চুলের জন্য একটা হেয়ার মাস্ক করে দেখাবো, আর সেটা কার উপর অ্যাপ্লাই করবো সেটা পরে দেখাচ্ছি। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে একটি রেড বাটন আছে ওটাতে প্রেস করো, প্রেস করার পর একটি বেল আইকন আসবে ওটাতে ক্লিক করো, তাহলে প্রত্যেক দিনের আপলোডের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথেই চলে যাবে, আর অল অপশনটা প্রেস করতে ভুলবে না। তো আজকে আমি স্টার্ট করছি আমার হেয়ার মাস্ক দেখানো, তো সেটা হলো হেয়ার মাস্কটার জন্য লাগবে হচ্ছে একটা ডিম, ডিমটা এখানে রাখা আছে, আচ্ছা বলো না, এই ডিমটা আছে, ডিমটার মধ্যে যাবে হচ্ছে 4 চামচ টক দই। আর এই মাস্কটা আমি হচ্ছে আমার একটা বন্ধুর থেকে শিখেছি, তো ওইটাই আমি দেখাবো। 4 চামচ টক দই দিতে হবে এর মধ্যে, এবার এখানে এই যে হানি আছে এইটা হচ্ছে 1 চামচ দিতে হবে, লেবুও ইউজ করতে পারো কিন্তু আমি আমার মানে স্কিন খুব সেন্সিটিভ তাই আমি লেবু ইউজ করতে পারবো না, তাই জন্য আমি হানি ইউজ করছি। এবার হচ্ছে এতে হচ্ছে আমি এবার 2 চামচ অলিভ অয়েল দেবো, অলিভ অয়েল না থাকলে কোকোনাট অয়েল বা এমনি আমন্ড অয়েলও ইউজ করেন। আমার মাস্ক রেডি হয়ে গেছে, তো এবার আমি মাস্কটা লাগাবো, আমি লাগাবো না মানে আমি কার মাথায় লাগাবো, কার মাথায় লাগাবো সেটা বলি, মামা আন্টি আমি হচ্ছে ওর গিনিপিগ বুঝলে তো, ও যা করে সব চেষ্টা করে আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে, আমার যদি চুল আজকে উঠে যায় তার জন্য কিন্তু ও দায়ী। তো কি 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 ইউজ করেছিস সেটার মধ্যে? নিম, টক দই, মধু আর অলিভ অয়েল। কলা দিস নি? না কলা লাগবে না তো? না এইটা একটা সিম্পল। আচ্ছা এটা কি হবে, হেয়ার ফল কমবে তাই তো? হেয়ার ফল কমবে, হেয়ার স্মুথ হবে আর সিল্কি হবে। আচ্ছা চলো দেখি কি হয়, কোথায় বসবো বলেছিস ওদেরকে স্বাগত জানিয়েছিস? হ্যাঁ ওয়েলকাম বলেছিস। আচ্ছা আর তোর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছিস? বলেছি। ওর মার শরীরটা ভালো নেই আজকে, তো ফোন করেছে যে আন্টি আজকে তো কালকেই বলে রেখেছিলো আমি তুমি কিন্তু স্নান করবে না, আমি তোমার মাথায় এটা অ্যাপ্লাই করবো। আচ্ছা ঠিক আছে করিস, তো আমি ওর মাকে দেখতে এসেছি বলছে এই এখনই করবো, তা কর, তো ঠিক আছে করি, কথা না বাড়িয়ে চল কি করে দেখি। আমার চাদর ফাদরে ফেলিস না কিন্তু, সেইটা কিন্তু করতে পারে। চামচ
নিজেও কনফিউশনে আছে, যদি আমার চুল টাক হয় না আমি একদম পুরো টিম নিয়ে হাজির হব, টিম। হাসিস না কিন্তু, যদি কপালে কপালে ফেলিস না দেখতাম কি করি, হাসতে গিয়ে কিন্তু যাদের অয়েলি আর গ্রিসি তারা হচ্ছে শুধু এগ হোয়াইট ইউজ করবে, আর যাদের ড্রাই তারা শুধু এগ ইয়ক ইউজ করবে। আচ্ছা, নর্মাল যাদের চুল তারা পুরো ডিমটাই দিতে পারে। মনে হচ্ছে জিনিসটা খারাপ হবে না, কারণ টক দই ভালো, ডিম চুলের পক্ষে ভালো। মধু দিয়েছে আর অলিভ অয়েল দিয়েছে, অলিভ অয়েল না থাকলে নারকল তেলও দিতে পারো, মধুর বদলে লেবুও দিতে পারো। লেবু দিলে মধু দেবে না, তাই তো? আচ্ছা, ভালো করে চুলে লাগাতে হবে, যেভাবে লাগাচ্ছে এটা একটু দেখে নিতে হবে। মেয়েটা কিন্তু জানে, অহংকার নেই, ওকে দেখলে মনে হয় ও বোধহয় নর্মাল না, ও বোধহয় অ্যাবনর্মাল, ওর সামনেই বলছি, অনেকের মনে হয়, কিন্তু বিষয়টা সেটা নয়, কিন্তু অনেকের থেকে নর্মাল। যে ভায়োলিনটাও বাজায় সেটা নর্মাল না হলে সেন্স হতে পারে না। শুধু তাই না, ও অনেক কিছু ভীষণ ভালো করে, ডান্সটা ভীষণ ভালো করে, ওর একটা শখও ছিল এক সময়। এছাড়া ও তো ভালো একটা স্কুলে পড়ে, আমরা সবাই জানি, অ্যাডামাসের মতো একটা স্কুলেও হায়ার সেকেন্ডারি দিতে যাচ্ছে। মেন্টালি নিশ্চিন্তে থাকুন, ওর কোনো প্রবলেম নেই, পুরো সুস্থ আমাদের বাচ্চা। আর সব থেকে বড়ো যেটা, প্রথম যেদিন আমি ওকে দেখেছিলাম সেদিন থেকেই একটা অদ্ভুত ওর প্রতি আমারও টান, আমার প্রতি ওর টান, জানি না কেন, হয়তো আমার সন্তানীও হতে যাচ্ছিল, নিইনি বলে ওর মায়ের কাছে এসছে। তো সেই জায়গা থেকে ওর একটা, ওর প্রতি আমার একটা দুর্বলতা আছে, ভালোবাসাও আছে। আর ভালোবাসাটা এই কারণেই আছে, যেটাকে আমরা একটু অ্যাবনর্মালিটি মনে করি, সেটার জন্যই আছে। ও অ্যাবনর্মাল বলেই আমি ওকে এত ভালোবাসি, আজকালকার নর্মাল বাচ্চাদের মতো ও নয় বলেই আমি ওকে এত ভালোবাসি। এবং ওর আঙ্কেলও তাই, বড় হওয়ার চেষ্টা করেছিল মাঝখানে, কিন্তু এত ধমক খেয়েছে আমাদের কাছে যে ও আর বড় হওয়ার চেষ্টা করেনি। আর আমি বলি এরকমই থাকবে, এটাই তুই। আজকের দিনে এটা খুব বিরল ব্যাপার জানো তো, ছেলেমেয়েরা আজকাল এত চৌকস হয়ে গেছে, সহজ সরল মানুষকে আমরা ওই জন্য ভাবি ও বোধহয় অ্যাবনর্মাল, তা কিন্তু নয়, ও একটা সহজ সরল বাচ্চা মন, বাচ্চা মানুষ। আমাদের চেষ্টা করতে হবে সেটা যেন যত্ন করে মেনটেন করতে পারি, এইটুকুই বলার। ভুল মানুষ মাত্রেই হয়, মানুষে ভুল করতেই পারে, কিন্তু আসলে কি সেটা আমি একটু বলে দিলাম, ব্যাপারটা ওর সেটা নয়, ও পুরোপুরি নর্মাল বাচ্চা, এবং ও অনেকের থেকে নর্মাল। যেটাকে আমরা অ্যাবনর্মাল বলি সেটা কিন্তু ওর মতো বয়সে আমরা দেখতে পাই না বলে বলি। জটিলতা না আসাই তো ভালো, তাই না? যত বাচ্চা থাকতে পারবে ততই ভালো। আর একটা সময় নিশ্চয়ই জীবনের জটিলতা ওকে ছুবে, ছোবেই, ছুতেই হবে, সেদিনও বড় নিশ্চয়ই হবে। যতদিন বাচ্চা থাকে ততদিনই ভালো, এরকমটাই থাকে তোমাদের শান্তি জানে। আর এরকম না থাকলে তো আমার কাছে পিটুনি খাবে সবার আগে, যেদিনও বড় বড় হাব ভাব করবে, গম্ভীর সিরিয়াস এমন পেটাবো ঠান্ডা। ও প্রস্তুতির একটু চেষ্টা করেছিল, কিন্তু ওর মা আর আমি মিলে এত ধমকেছি, কালকে বলছে তোমরা এত ধমকালে আমি একটু চেষ্টা করেও বড় হতে পারলাম না। ওর এইগুলো আমরা মিস করি, ও যদি এগুলো না করে না আমাদের যেন জীবনটা কিরকম একটা একঘেয়ে হয়ে যায়। আমি কাজ করতে করতে দৌড়ে দৌড়ে আসি ওর এটার জন্য, এই উল্টোপাল্টা করে ভালো লাগে দেখতে, অক্সিজেন পাই।
আমার এসব হাইলাইট ফাইলাইট উঠে যাবে না তো? না তাহলে কিন্তু আঙ্কেল এসে তোর হাইলাইট করে দেবে বলে দিলাম, পুরো মুখ হাইলাইট করে সন্টি বসে আছে, এখানে লাল এখানে হলুদ। আর ওর মতো না আমি নিজেও ছিলাম, ওকে আমি দেখে নিজেকে খুঁজে পাই, আমি এখনো অনেক কিছু ওর মতো, এখন মানে ও আমার মতো, ওর মতো বলবো না, ও আমার মতো। আবার বলে ও দুঃখ পায় যদি আমার সঙ্গে মিল না পায় না, দুঃখ পায়, এটা তুমি হয় না তোমার আন্টি কি বলছো, হয় জোর করে হবে আর কি, ওই জন্যই আমার সঙ্গে ওর বনে বেশি। আমিও তো একটু অ্যাবনর্মাল না, নর্মাল না, আমরা পিসি ভাইদের দুজনেই অ্যাবনর্মাল, কি করবো বলো, বোকা 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 হবো আমরা বল। আসলে নিজেদের লোকের কাছে সবাই একটু বাচ্চা থাকতে ভালোবাসে, এটাই হচ্ছে কথা। আমরা সব ওর খুব নিজেদের লোক, আপন লোক তো, একটু আদর প্যাম্পার এইগুলো ওদের ভালো লাগে, এই বয়সটা একটু চায়। এই বয়সে কেন সবসময়ই চায়, আমরা কি চাই না বলো? আমরা মাকে দেখলে একটু বাচ্চা হয়ে যাই না, আদুরে আদুরে ভাব করি না? শাশুড়ি যদি ভালো হয়, আমার মতো শাশুড়ি পায়, পাগল শাশুড়ি, তাহলে ও পাগলা মতো থাকবে, তাই না বল? তুই বিয়ে করবি তো? ও বাবা না, নো, দুটো ভাষাই বলছে। ওর সব থেকে ফেভারিট খাবার আমার সঙ্গে এটাও মিলে গেছে দেখে খুব খুশি। এই কালকে তোকে আমি একটা পাঠিয়েছি দেখেছিস হোয়াটসঅ্যাপে? তোকেই পাঠিয়েছি, পাপার ফোনে না, তোর শর্টি বলে যে নাম্বারটা, ও মা ও তো আমি যেদিন ডাউনলোড করেছি সেই দিনই ডিলিট করে দিয়েছি। ও তাহলে তো দেখতে পাবি না, আমি পাঠিয়েছি। কোরিয়ান খাবার খুব পছন্দ, বসে বসে ওইগুলো দেখে, আমিও দেখি ও দেখি। হ্যাঁ আমরা প্ল্যান করেছি আনাবো এইগুলো, তাই না? কম্পিটিশন হবে, হ্যাঁ কোরিয়ান খাবার খাবারই কম্পিটিশন, দেখতে পাবে তোমরা সব বিরল বিরল প্রজাতি, আমরা আমরা পিসি ভাইজি বিরল প্রজাতি বল, সব জায়গায় চুল উঠছে। হ্যাঁ এ মা কি রে, হেয়ার ফল তো কমবে না। ও আচ্ছা, সেই জন্য এখন উঠে যাচ্ছে, হোমিওপ্যাথিক ডোজের মতো, প্রথম প্রথম প্রচুর বাড়িয়ে দিয়ে কমায় না, ওইরকম দেওয়ার সময় উঠছে আর উঠবে না বলছে, দেখা যায়। ওর এসব দিকেই দেখ, এগুলো ঘরে বসে বসে এগুলোই করে, ওর খুব একটা চটুলতা। ও যে ভায়োলিনে গানগুলো যে তোলে না, রাগাশ্রয়ী গান, একটু রাগ ভিত্তি, এইগুলোর পছন্দ হয় ভালো। এখন মানে ওই চটুলতাটা ওর মধ্যে নেই, ঠাকুর করে ওর না আসুক, আমি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এরকমটাই থাকে। যদিও আমরা আদর করে ফ্যামিলি নেংটি এসব ডাকি, আর তোমরা যেহেতু নিজেদের লোক ডেকে ফেলি তোমাদের সামনে, সেটা আদরের ডাক, আদরের ডাক এগুলো হয়, লোকের সামনে আমরা ডাকবো না, তাই না? বড় হচ্ছে তো আমরা ডাকবো না, এখন শন্টি ডাকবো, কঙ্কনা আর ডাকতে পারবো না শন্টি। আসলে সমস্যাটা হচ্ছে কি বলতো, আমি শন্টি বললে না ও বুঝতে পারে না ওকে ডাকছি যে, এটা ওর একটা সমস্যা, তাই না? আবার হ্যাঁ বলছে, আস্তে আস্তে বলছে হ্যাঁ হ্যাঁ। গায়ে খেলিস না তোর? না পরে গেছে,
আরাম লাগছে, মাথায় হাত দিলে আমার কি ঘুম এসে যায় রে। ওনার ঘুমিয়ে পড়ি, ওর হাত বলে আমার ঘুম আসছে বলে। আমি আর ও মিলে একটা চল তো একটা পার্লার খুলে ফেলি তুই। হ্যাঁ চল, আমি আর তুমিই থাকবো একদম। তুই আমায় করবি? হ্যাঁ আমি তোমায় করবো। ও আমি বললাম তুই আমায় করবি, বলে হ্যাঁ আমি তোমায় করবো। ওকে কে করবে? ওই তো তুমি আমায় আমি তোমায়। আর কোনো কাস্টমার আমাদের দরকার? না দরকার নিজ করে যাবে না? হ্যাঁ দেখলাম এখানে ছেড়েই চলে যেতে হলো, বলছে এখানে সব ছেড়েই চলে যেতে হলো। দেখলাম দরকার, রিস্ক নিয়ে দরকার নেই, নিজেদের মধ্যেই থাক ব্যাপারটা, তাই না? নিজেদের চুল উঠলে নিজেদেরই উঠবে, কিন্তু এটাই উঠবে না তোর। ওরা দেখছে কিন্তু, ওরা যদি করতে যায় না না ওই তো রেজাল্ট মা আন্টি জানবে, ওই জন্য আমার উপর অ্যাপ্লাই করেছে। সব লাগিয়েছি সব চুলে? এবার দিচ্ছে এটা দিয়ে আজকে দেখ আজ রাতে হবে তার বাকি আর। মি অ্যান্ড মাই ডটারকে আমার হাতে ছেড়ে দিয়ে চলে গেছে চুল চিরুনি আনতে। ওর মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে কালকে থেকে, ওষুধ খেয়েছে, মানে একটা দুর্বলতা ক্লান্তি ভাব আর কি, পরিশ্রমটা খুব গেছে তো, বিয়ে বাড়ি গেল সব তো, এমনি সেরকম সিরিয়াস কিছু না। তবে আমার মাথার এখন আমি পার্লারে যাই, সারা জীবন কিন্তু অঞ্জনাই আমার কালার করে দেয়, এটা ঠিক, কালার নিয়ে চলে আসি ওই করে দেয়। ইদানিং দু তিন খেপ দু খেপ গেলাম দু খেপ, এছাড়াও ওই কর দেখিয়ে দে, ওদের দেখিয়ে দে, দেখো আছড়েছে একটাও চুল ওঠেনি। এইটা এবার তুমি 30 মিনিট রাখো। কেন রে? বেশিক্ষণ রাখলে রেজাল্টটা আরো ভালো। তাহলে সেই ইয়ের গল্পের মতো হজম হজম করতে হজমলা খেয়েছে, পেটে কিছু খাওয়ার ছিল না, পুরো মানুষটাই হজম হয়ে গেছে, চুল পড়ে রয়েছে, এরকম হবে না তো? আবার 20 থেকে 30 মিনিট অবধি, এবার যে যতক্ষণ, কিন্তু 20 কম হলে হবে, 20 মিনিট রাখতেই হবে মিনিমাম, তাই তো? 30 রাখলে ভালো, ঠিক আছে। তারপর কি করবি তুই, কি দেখাবি? এবার আমি সরে যাই, ওর হাতে দিয়ে যাই, মি অ্যান্ড মাই ডটার, তোমরা ওর এটা একটু তুলে দে না, চুলটা আটকে দে ওপরে। পরে ও কিভাবে কি করে দেখি, শিখতে তো হবে বলো। তোমাদের কাছে সবসময় যে ওর মা আসতে পারবে তাও না, আবার সবসময় যে ও আসতে পারবে তাও না, কাজে ওকে তো শিখতে হবে না? তাহলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মি অ্যান্ড মাই ডটার আছে, আর বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের এসব মজা আড্ডা এসব উল্টোপাল্টা পাগলামো যাই বলো না কেন, এসব দেখতে পাবে অনেক রকম, ভালো লাগবে, সাথে থাক মি অ্যান্ড মাই ডটার। টাটা। এবাবা কি বলবি ওদের, এ বাবা কি সব করে ফেলেছে না? এবার হচ্ছে বলবো যে এরপর আমি মা কালকে একটা রান্না করেছিল, মানে মাছের একটা প্রিপারেশন, তো ওই রেসিপিটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, দেখতে থাকো মার রেসিপি। আচ্ছা, তেলাপিয়া মাছ রান্না করছি সেটাই দেখাচ্ছি আজকে। তো প্রথমে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেবো।
ভালো করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। আচ্ছা মাছটা ভাজা দেখো হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না, সর্ষে দিয়ে মাছ রান্না করলে একটু কড়া ভাজা ভাজলে শক্ত হয়ে থাকে মাছগুলো, একটুখানি হালকা ভাজতে হয়। তো আমি মাছগুলোকে তুলে নিই। আচ্ছা এই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা সাদা জিরে। এটা একটুখানি ভাজা হতে হবে। আচ্ছা তারপরে দিয়ে দেবো, এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি দেখো, এর মধ্যে আছে হচ্ছে তোমার সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, সেটাকে আমি মিক্সিতে প্রথমে পেস্ট করেছি, তারপরে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। এই ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে ঝোল মানে যেটা রান্নাটা করব সেটা খুব মানে ভালো হয়, ছিবড়ে ছিবড়ে হয় না, কারণ সর্ষের ওই কালো কালো ইয়েগুলো না খুব মুখে পড়ে, ছিবড়ে ছিবড়ে লাগে, সেটা তো একটা কারণ আছে। আর একটা সবথেকে বড় কারণ হচ্ছে তোমার অ্যাসিডিটি হয় না এতে, কারণ ওই সর্ষের কালো অংশগুলো পেটে যায় না, ওই জন্য অনেকেরই সর্ষে খেলে অম্বল হয়। তো এটা খেয়ে দেখতে পারো কিন্তু অ্যাসিডিটি হবে না। তো এই জন্য আমি একটু জল জল করে বের করে একটা ছাঁকনির সাহায্যে এরকম ছেঁকে নেবে। আমি যখনই সর্ষের কোনো প্রিপারেশান করি মানে বেশিরভাগ সময়টাই আমি এরকম ছেঁকে নেওয়ার চেষ্টা করি, তাতে খুব ভালো হয়। তো এটা হয়ে গেছে ভাজা, এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ মিক্সিটা চালাতে পারছি, সরি মিক্সি বলছি, চিমনিটা চালাতে পারছি না, কারণ হচ্ছে চিমনি চালালে তোমরা কিচ্ছু শুনতে পাবে না, এত আওয়াজ হয়। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি দেব এতে নুন, এটা তো পরিমাণ মতো যে যেরকম খাবে, দেব হলুদ, হলুদও খুব বেশি দিতে হবে না, হলুদ, আর দিয়ে দেবো এতে গোটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সর্ষেতে দিলে খুব ভালো ফ্লেভার আসে, যদিও আমি বেটে দিয়েছি, তাও আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। যদি কেউ ঝাল কম খাও তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে মানে না দেওয়ার দরকার নেই বলতে এই চেরা কাঁচা লঙ্কাটা দেবে, কিন্তু তাহলে পেস্টের সময় তুমি কম বাড়বে, এটাকে এরকমভাবে পুরো শুকনো হতে হবে। আচ্ছা দেখো এটা অনেক ঘন হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে, সর্ষেটা দেখতে পাচ্ছ শক্তকে হয়ে গেছে একটা ব্যাপার। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো খুব সাবধানে উল্টাবে যখন উল্টাবে, কারণ হচ্ছে ভেঙে যেতে পারে, আমারও ভেঙে যায়, আমি আর তোমাদের কি সাবধান করছি। তো একটু দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে, কেউ চাইলে জল আগে দিয়েও মাছ দিতে পারো, আমি আগে মাছগুলো দিই আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। খুব জল দেওয়ার দরকার নেই, কারণ সর্ষের জিনিস তো একটুখানি মাখামাখাই হয়, ঝোল ঝোল ভালো লাগে না, শুধুমাত্র মাছগুলো যাতে ফুটতে পারে, মাছের ভেতর সব মশলা ঢুকতে পারে সেরকম পরিমাণে জলটা দেবে। রান্না করি আমি কি বাবা, সব দেখো ছিটিয়ে টিটিয়ে। আচ্ছা ঝিলিক, আমি তোমার কথা মতো কিন্তু ওই কালো কড়াইয়ে রান্না করা বন্ধ করে দিয়েছি, যথারীতি আবার সেই সিলভারের বাসনে ফিরে এসেছি। আচ্ছা তো দেখো মাছগুলো ফুটছে, আমি এবার ওপর থেকে এই ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। যে যারা ধনে পাতা ভালোবাসে না তাদের দেওয়ার দরকার নেই, কিন্তু আমার তো খুব ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা, মানে আমার না শুধু আমার বাড়ির সবাই ভালোবাসে। তো দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটতে দেবো।
দেখো মাখা মাখা হয়ে গেছে আমার মাছটা রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে ফেলব কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর তাহলে আজকের মতো টাটা।